আসসালামু আলাইকুম। অনেকে টিকটক ভিডিও দিয়া ইউটিউবিং করে, যেমন টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে তারপর নিজের চ্যানেলে আপলোড করে, কিন্তু সেখানে টিকটকের যে ওয়াটারমার্ক আছে, যেমন লোগোটা, টিকটকের লোগোটা, সেই লোগোটা ভিডিওর মধ্যে থেকে যায়, যেমন লাইকি, তারপরে মনে করেন আপনার লাইক থাকে, কমেন্ট থাকে, নিচে ওয়াটারমার্ক থাকে, টিকটকের উপরে থাকে ওয়াটারমার্ক, তো এটা বোঝা যায় যে এটা টিকটকের ভিডিও। তো আপনারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন, কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো লাইক মেক থাকবে না, কোনো কিছু থাকবে না, কেউ ধরতে পারবে না এই ভিডিওটা যে টিকটকের, এবং এই ভিডিওটা যে টিকটক থেকে ডাউনলোড করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করছে। তো আপনার ওয়াটারমার্ক ছাড়া কীভাবে টিকটক থেকে আপনারা ভিডিও ডাউনলোড করবেন, আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। আপনার ওয়াটারমার্ক ছাড়াই আপনারা টিকটক থেকে আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে যদি আপলোড করেন, কেউ ধরতে পারবো না যে এটা যে ভিডিও, এবং টিকটক থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনারা আপলোড করছেন। তো চলেন আমি মোবাইলে আমি আপনাদের সম্পূর্ণ প্রবেশটা দেখাবো এবং কীভাবে আপনারা ডাউনলোড করবেন। যারা ডাউনলোড করেন, যারা টিকটক ভিডিও ডাউনলোড করেন, তারা অবশ্যই জানেন যে ওয়াটারমার্ক এখানে থাকে এবং এই যে এইসবগুলা ভিডিওর মধ্যে থাকে। তো আপনারা এটুকু কিছু থাকবে না, আমি আপনাদের একটা ভিডিও ডাউনলোড করে দেখাবো। কোনো ওয়াটারমার্ক থাকবে না, একদম সিধা সাদা, কেউ বুঝতে পারবে না যে এটা যে আমি টিকটক ভিডিও এবং টিকটক থেকে ডাউনলোড করছি। তাই এটা ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে শেয়ারে, তো শেয়ার বাটনে ক্লিক করবেন, করার পরে কপি লিঙ্কে ক্লিক করবেন। তো আমি কপি লিঙ্কে ক্লিক করলাম, এখন আমি এটা কেটে দিব। আপনারা এই এটা ডাউনলোড করার জন্য আপনারা যাইবেন এই যে গুগল ক্রোমে, এই গুগল ক্রোমে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সার্চ বারে লিখবেন, তিনটা হ্যাশ দিবেন, হ্যাশ হ্যাশ হ্যাশ, তারপরে দিবেন টিকটক, তিনটে হ্যাশ দিয়ে তারপর দেবেন টিকটক। এই যে আপনাদের প্রথমে যে যে সাইটটা আসবে আপনারা এখানে ক্লিক করবেন, এই যে দেখেন হ্যাশ হ্যাশ টিকটক, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা আমি পেস্ট করে দিলাম, ওটা যে কপি করছে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে ডাউনলোড, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিক ক্লিক করে দেবো। এই যে লেখা আছে ডাউনলোড, আমি ডাউনলোডে ক্লিক করে দেবো। দেখেন আমার এই ভিডিওটা ডাউনলোড হয়েছে গা, দেখেন কোনো ওয়াটারমার্ক নাই, কোনো ওয়াটারমার্ক নাই, কোনো টিকটকের ওয়াটারমার্ক নাই, কেউ বলতে পারবো না যে এটা টিকটকের ভিডিও, কেউ বলতে পারবো না এটা যে টিকটকের ভিডিও। তারপরে এইভাবে আপনারা ডাউনলোড করবেন। তো ভিডিওটা আপনাদের কতটুকু উপর আসলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল বাটন বাজিয়ে দিবেন, কারণ এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক দেওয়া হয়, সেই টিপসগুলো আপনারা মিস করবেন না।